হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, ছোলাকে যেভাবেই খান না কেন, তাতে অনেক উপকার পাবেন। কিন্তু আমি ছোলা খাওয়ার যে নিয়মটি আপনাদের সাথে শেয়ার করছি, তাতে করে ছোলার 100% গুণাগুণ পেয়ে যাবেন। সবার প্রথমে আমি আপনাদেরকে জানাবো ভেজানো ছোলা খাওয়ার উপকারিতা। এর জন্য 25 গ্রাম ছোলা নিয়ে ভালো করে পরিষ্কার করে নিন। আর খাওয়ার ক্ষেত্রে অবশ্যই ভালো এবং বড় ছোলাদানা নেওয়ার চেষ্টা করবেন। লক্ষ্য রাখবেন এর মধ্যে যেন কোনো পোকামাকড় বা ময়লা আবর্জনা না থাকে। এবার রাত্রিবেলা 125 গ্রাম পানিতে এই ছোলাগুলোকে ভিজিয়ে দিন এবং সারা রাত এইভাবে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে খালি পেটে এই ছোলাগুলোকে চিবিয়ে চিবিয়ে খেতে হবে। তারপর রয়ে যাওয়া ছোলা ভেজানো পানিগুলোকেও পান করতে হবে। আপনি চাইলে সেই পানির মধ্যে সামান্য মধু অ্যাড করেও পান করতে পারেন। কিন্তু দেখতে খুবই সাধারণ এই ছোলা সুস্থ রাখতে ম্যাজিকের মতো কাজ করে। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ লবণ, ম্যাগনেসিয়াম ও ফসফরাস রয়েছে। এই ছোলা হার্ট ভালো রাখতেও সহায়তা করে। এর মধ্যে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড রয়েছে। তাই মেয়েরা যদি নিয়মিত ভেজা ছোলা খেয়ে থাকেন, তাহলে কোলন ক্যান্সার এবং ব্রেকটাল ক্যান্সারের মতো রোগ থেকে দূরে থাকতে পারবেন। নিয়মিত কাঁচা ছোলা খেলে ত্বকের মসৃণতা ও লাবণ্যতা ফিরিয়ে আসবে এবং গায়ের কালচে ভাব দূর হয়ে যাবে। ছোলা শর্করা গ্লুকোজ হয়ে রক্ত জমতে দেয় না, আর ডায়াবেটিস রোগীদের জন্য এই ছোলা খুব দ্রুত উপকারী। ছোলা উচ্চমাত্রা প্রোটিন সমৃদ্ধ খাবার, তাই যাদের দেহ অতিরিক্ত দুর্বল এবং লিকলিকে তারা এই ছোলাকে নিয়মিত খেতে পারেন। তাছাড়া নিয়মিত ছোলা খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হার্ট ভালো রাখতে সহায়তা করে। এর মধ্যে অধিক মাত্রায় আমিষ রয়েছে, যা মানুষকে শক্তিশালী ও স্বাস্থ্যবান বানায়। তাছাড়া রয়েছে অ্যান্টিবায়োটিক, তাই ছোলা খেলে বডির মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং নানা ধরনের ভাইরাস রোগ থেকে দেহকে রক্ষা করা যায়। এর মধ্যে ভিটামিন বিও রয়েছে, তাই এটা মেরুদণ্ডের ব্যথা এবং স্নায়ু দুর্বলতা দূর করে ফেলে। এর মধ্যে যে আঁশ রয়েছে তা পাকস্থলীকে গ্যাস মুক্ত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে ফেলে। ছোলা ভেজানো পানি পান করলে বদহজমও দূর হয়ে যায় এবং এই ছোলা চিবিয়ে খেলে দাঁত ও মাড়ি সুস্থ থাকে। পাশাপাশি দাঁতের গোড়া মজবুত করে দাঁতের সব রকমের সমস্যাগুলো দূর হতে থাকে। ছোলার মধ্যে যে খনিজ রয়েছে তা চুলের গোড়াকে মজবুত করে ফেলে। তাই নিয়মিত ছোলা খেলে আপনার চুল পড়াও বন্ধ হয়ে যাবে। এটা রক্তের অ্যালার্জির পরিমাণ কমিয়ে দেয় এবং অপ্রয়োজনীয় কোলেস্টেরলকে দূর করে ফেলে। যাদের রক্তে চর্বির পরিমাণ বেড়ে গেছে, তারা নিয়মিত ছোলা খাওয়ার অভ্যাস করুন। এর ফলে অনেক উপকার পাবেন। এছাড়াও বন্ধুরা, জ্বরের মধ্যে ছোলা খেলে জ্বর দ্রুত ভালো হয়ে যায়। তাছাড়া ছোলা সিদ্ধ করে যে পানি পাওয়া যায়, সে পানি পান করলে পিত্ত ভালো হয়ে যায়। এই ভেজানো ছোলা কাঁচা আদার সঙ্গে খেলে শরীরে আমিষ এবং অ্যান্টিবায়োটিকের চাহিদা পূরণ হয়। যদি হঠাৎ দেহের মধ্যে অস্থিরতা অনুভব করেন, তাহলে ছোলা খেয়ে নিতে পারেন। দেখবেন অনেকটা উপকার পাচ্ছেন। বন্ধুরা, ছোলার অসাধারণ উপকার থাকা সত্ত্বেও কিছু ক্ষেত্রে বা কিছু মানুষের ছোলা একদমই খাওয়া উচিত নয়। আপনি যদি কিডনির সমস্যায় ভুগে থাকেন, তাহলে কোনোভাবেই ছোলা খাবেন না। পাশাপাশি যাদের ডায়ালাইসিস চলছে, রক্তে ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড বা যাদের শরীরে ইউরিয়ার পরিমাণ বেশি, তারা ছোলা খাওয়া থেকে বিরত থাকুন। আর কাঁচা ছোলা যদি আপনার হজম না হয়, সেক্ষেত্রে কাঁচা ছোলা খাওয়া থেকে বিরত থাকুন। পাশাপাশি মোটা ব্যক্তি এবং যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, তারাও কাঁচা ছোলা খাবেন না। তো বন্ধুরা, আশা করছি উপকৃত হবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন। পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এরকম আরও নিত্য নতুন স্বাস্থ্য টিপস পেতে। ধন্যবাদ সবাইকে।